নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমরা যে স্ট্র্যাটেজিকের উপর পাঁচশো এমসিকিউ কোশ্চেন সিরিজ শুরু করেছিলাম যার অলরেডি আমরা পার্ট ওয়ান থেকে পার্ট টোয়েন্টি সিক্স ছাব্বিশটি ক্লাস কমপ্লিট করেছি এই সমপ্ত ক্লাসে আমরা যে কোশ্চেনগুলো সেট আপ করেছি বা যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছি সমপ্ত কোশ্চেন তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে বানানো হয়েছে বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ এবং রেল গ্রুপটি এই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে আমরা প্রত্যেকটা কোশ্চেন সেট আপ করেছি যার আজকে আমরা ক্লাস নম্বর টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব আর আজকের ক্লাসও আমরা অন্যান্যদের মতো প্রত্যেকটি প্রশ্নের থাকে একটা আরও তিন থেকে চারটি স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন আলোচনা করব। ওকে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো একটু টাইপিং মিস্টেক রয়েছে বলো পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো সঠিক অ্যান্সার কী হবে পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রেফ্লেসিয়া রেফ্লেসিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফুল ওকে আচ্ছা দেখো এখান থেকে আর কী কী কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে রেফ্লেসিয়া নাম কী পৃথিবীর বৃহত্তম ফুল রেফ্লেসিয়া তার পুরো নাম কী র্যাফ্লেসিয়া আরন লেডি হচ্ছে তার পুরো নাম ওকে আচ্ছা পৃথিবী বৃহত্তম ফুল রেফ্লেসিয়া কোথায় দেখতে পাওয়া যায় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ইন্দোনেশিয়ার অরণ্যে দেখতে পাওয়া যায় ঠিক আছে ইন্দোনেশিয়ার বৃষ্টি অরণ্যতে দেখতে পাওয়া যায় আচ্ছা এবার দেখো আর কি কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে রেফ্লেসিয়া ফুল কতটা চোড়া রয়েছে তো রেফ্লেসিয়া ফুল কতটা চোড়া রয়েছে তিন ফুট চোড়া রয়েছে ঠিক আছে আর ওজনে কত থাকে এটা ওজনে থাকে পনেরো পাউন্ড ঠিক আছে পনেরো পাউন্ড থাকে এর ওজন ওকে আচ্ছা এটি একটি পরজীবী উদ্ভিদ হয় যার কোনো দৃশ্যমান পাতা শিকড় এবং ডানা নেই এটাও মনে রাখবে ওকে তো চলো দেখো এর আগের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও এর আগে আমরা যে একশো ষাটটি প্রশ্নের সরি দুইশো ষাটটি প্রশ্নে আলোচনা করছি সেই সমস্ত ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও তো ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিওর আই বটনে পেয়ে যাবে কিন্তু ওকে অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখো প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়েও তোমরা প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দেখতে পারো অথবা ওয়েট করো একবারে ক্লাসের শেষে সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা অটোমেটিকলি পেয়ে যাবে ওকে তো চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো ভারতবর্ষের সংবিধান নিম্নক্ত কোন আইনকে মডেল করে গড়ে উঠেছে বলো ভারতবর্ষের সংবিধান নিম্নক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে কোন আইনকে মডেল করে গড়ে উঠেছে অর্থাৎ কোন আইনের সবথেকে বেশি প্রভাব দেখতে পাওয়া যায় ভারতীয় সংবিধানে এভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো এটাও কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন পরীক্ষায় বহুবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো ফার্স্ট চলো তার আগে তোমরা যারা ভিডিও দেখছো ভিডিওটি যদি না লাইক করে থাকো তো একটা প্লিজ লাইক করে দাও ঠিক আছে তোমাদের লাইক কিন্তু খুবই প্রয়োজন যাতে তোমাদের ফিডব্যাকটা আমার কাছে পৌঁছায় যে ক্লাস কতটা উপকার আসছে কি আসছে না সবটা লাইক করো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আমাদের যে ভারত শাসন আইন উনিশশো সালে ভারতে এসেছিলো ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক নাইনটিন থার্টি ফাইভের প্রভাব সবথেকে বেশি দেখতে পাওয়া যায় কোথায় ভারতীয় সংবিধানে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন চলো পরবর্তী কোশ্চেন দেখো অলিম্পিক পতাকার পাঁচটি বৃত্ত কিসের প্রতীক বল দেখবে অলিম্পিক গেম যখন হয় পতাকাতে কী থাকে পাঁচটি কীভাবে গোল থাকে পাঁচটি গোল ঠিক আছে তো এই পাঁচটি গোল কিসের প্রতীক বলো দেশ বিশ্বশান্তি মহাদেশ নাকি ক্রীড়া কিসের প্রতীক খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অলিম্পিকের পতাকায় যে পাঁচটি বৃত্ত থাকে সেই পাঁচটি বৃত্ত হচ্ছে কিসের প্রতীক মহাদেশের প্রতীক চলো দেখে নেওয়া যাক কোন কোন মহাদেশের কোন চিহ্ন রয়েছে ঠিক আছে দেখো একটি সাদা ক্ষেত্রের উপর নীল থাকে হলুদ থাকে কালো থাকে সবুজ থাকে লাল থাকে এই পাঁচটি রঙের প্রতীক থাকে পতাকাটার উপর ঠিক আছে একটি সাদা ক্ষেত্রের উপর ওকে এবার দেখো নীল চলো তোমাদেরকে কালার করে বুঝিয়ে দিই ধরে নাও এটা নীল ঠিক আছে এটা হচ্ছে নীল এটা কোন মহাদেশকে ডেডিকেট করে নীল কোন মহাদেশকে ডেডিকেট করে বলো নীল কোন মহাদেশকে ডেডিকেট করে নীল রং ইউরোপ মহাদেশকে ডেডিকেট করে কাকে ইউরোপকে ঠিক আছে চলো হলুদ ঠিক আছে এরপরে ধরে নাও এটা হচ্ছে হলুদ ঠিক আছে হলুদ কোন মহাদেশকে ডেডিকেট করে হলুদ আমাদের এশিয়া মহাদেশকে ডেডিকেট করে ওকে আচ্ছা পরবর্তী ধরে নাও লাল ঠিক আছে লাল এটা হচ্ছে লাল লাল কোন মহাদেশকে ডেডিকেট করে লাল কোন মহাদেশকে ডেডিকেট করে লাল হচ্ছে আমেরিকাকে ডেডিকেট করে থাকে আমেরিকাকে ঠিক আছে আচ্ছা আর কী কালার রয়েছে আর রয়েছে কালো চলো কালো কালো কোন মহাদেশকে ডেডিকেট করে থাকে বলো কালো আফ্রিকা মহাদেশকে ডেডিকেট করে থাকে ঠিক আছে আফ্রিকা মহাদেশকে আর কী পড়ে থাকলো সবুজ সবুজ কোন মহাদেশকে ডেডিকেট করে থাকে সবুজ কোন মহাদেশকে ডেডিকেট করে থাকে সবুজ তোমাদের অস্ট্রেলিয়া মহাদেশকে ডেডিকেট করে থাকে ঠিক আছে তো দেখো পার্টিকুলার এইভাবে থাকে না স্ট্রাকচারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম জাস্ট যে পতাকাটা থাকে সেটা একটু অন্য ধরনের থাকে কিন্তু এখানে আমি তোমাদেরকে কালার হিসেবে বুঝিয়ে দিলাম যে পাঁচটা বৃত্ত থাকে সেই পাঁচটা বৃত্ত কোন কোন মহাদেশকে ডেডিকেট করে এগুলো মনে রাখবে এখান থেকে কোশ্চেন হয় ঠিক আছে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারি হবে যে অলিম্পিকের পতাকাতে যে হলুদ বৃত্তটি থাকে সেটি কোন মহাদেশকে ডেডিকেট করে সঠিক অ্যান্সার কী হবে তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে তখন এশিয়া মহাদেশ ওকে এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে চলো পরবর্তী কোশ্চেন দেখো সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সংশ্লিষ্ট বলো সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটাও বহুবার পরীক্ষায় রিপিট হয়েছে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত তোমাদের রাজ্যস্তরের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বলো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ফুটবল ফুটবল খেলার সাথে সম্পর্কিত হচ্ছে সন্তোষ ট্রফি ওকে চলে এবার একটু ইতিহাসে যাওয়া যাক ঠিক আছে সন্তোষ ট্রফি কবে প্রথম খেলা হয় বা টুর্নামেন্টে কবে প্রথম অনুষ্ঠিত হয়েছিল তো মনে রাখবে সন্তোষ ট্রফি প্রথম অনুষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো একচল্লিশ সালে ওকে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল টিমগুলো রয়েছে ফুটবলে তাদের মধ্যে খেলাটি হয় ঠিক আছে আমাদের ন্যাশনাল টিমগুলোর মধ্যে এটা কার নাম অনুসারে রাখা হয়েছে এই সন্তোষ ট্রফিটা কার নাম অনুসারে রাখা হয়েছে এটা রাখা হয়েছে সন্তোষের মহারাজা স্যার মন্থন নাথ রায়চৌধুরীর নামে রাখা হয়েছে এই সন্তোষ ট্রফির নাম ওকে আচ্ছা ফুটবলের সাথে আর কোন কোন ট্রফি সম্পর্কিত রয়েছে কমেন্ট করে দেখি দেখো ফুটবলের সাথে আর সম্পর্কিত কি রয়েছে এক তো রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে ফুটবলের সবথেকে বড়ো ঠিক আছে ট্রফি তারপরে কি হয় চালকোনা গোল্ড ট্রফি খেলা হয় কলম্বো কাপ খেলা হয় মার্কান্ডা কাপ খেলা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে মারডেকা কাপ মারডেকা কাপ ফুটবলের সাথে সম্পর্কিত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কাপ এগুলো সব ফুটবলের সাথে সম্পর্কিত ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো একটি রকেট পৃথিবী থেকে ছেড়ে চাঁদে অবতারণ করলো ও পৃথিবীতে ফিরে এলো একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতারণ করলো আবার পৃথিবীতে ফিরে এলো এতে সবচেয়ে বেশি শক্তি লাগলো কখন পৃথিবী থেকে উঠতে চাঁদ থেকে উঠতে চাঁদে নামতে নাকি পৃথিবীতে নামতে বলো খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি কে কে পারবে দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পৃথিবী থেকে উঠতে একটা রকেট পৃথিবী ছেড়ে যখন চাঁদে যায় বা আবার পৃথিবীতে ফিরে আসে তখন সবথেকে বেশি শক্তিটা প্রয়োজন হয় কখন যখন পৃথিবী থেকে উঠতে হয় কেন কারণ দেখো যখন পৃথিবী ছেড়ে রকেট উপরে যায় তখন রকেট কী করে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করে মাধ্যাকর্ষণ শক্তি যে রয়েছে তার বিরুদ্ধে কাজ করে তার জন্য তাকে সবথেকে বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হয় উপরে উঠতে গেলে ওকে আচ্ছা আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে যদি কোনো বস্তুর ওজন পৃথিবীতে হয় ছয় কেজি তাহলে সেই বস্তুর ওজন চাঁদে কত হবে ঠিক আছে বলো বা একটু ক্যালকুলেশনটা টাপ করছি পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন হয় ষাট কেজি তাহলে ওই বস্তুর চাঁদে কত কেজি ওজন হবে কে কে পারবে বলো বলো সঠিক অ্যান্সার কী হবে যেমনটা একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে পৃথিবী আর সূর্যের মধ্যে কত গুণ রয়েছে ওজনের পার্থক্য পৃথিবী আর সূর্যের মধ্যে ওজনের পার্থক্য কত রয়েছে সাতাশ গুণ ওজনের পার্থক্য রয়েছে ঠিক আছে যেটাকে আমরা কী বলে থাকি ভর না ভার ওজনের অপর নাম কি ভর না ভার কে পারবে চল কমেন্ট করে দেখি এই প্রশ্নগুলো আমি অনেকবার ক্লাসে আলোচনা করেছি যার জন্য তোমাদেরকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছি ওকে যাতে তোমাদের মাথায় কতটা রয়েছে না রয়েছে সে ব্যাপারে আমি ওয়াকিবহল হই তো চলো নিজেদের অ্যান্সার কমেন্ট করো দেখো পরবর্তী কোশ্চেন ভারতের সংবিধানের উনিশ নম্বর ধারার বিষয়বস্তু হলো বলো এটা কিন্তু আমি ভারতীয় সংবিধানের যে ক্লাস রয়েছে ছয়টি ক্লাস করেছি ভারতীয় সংবিধানের উপর সেখানে খুবই ডিটেলসে আলোচনা করেছি ঠিক আছে তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো ভারতীয় সংবিধান উনিশ নম্বর ধারাতে কিসের উল্লেখ রয়েছে বলো সকলেই কমেন্ট করো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট ফার্স্ট এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানে উনিশ নম্বর ধারার বিষয়বস্তু হলো স্বাধীনতার অধিকার ওকে রাইট টু ফ্রিডম যেটাকে আমরা বলে থাকি তো স্বাধীনতার অধিকার কত থেকে কত আর্টিকেল পর্যন্ত রয়েছে বলো তো উনিশ থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ পর্যন্ত আর্টিকেল পর্যন্ত রয়েছে স্বাধীনতার অধিকার আর শোষণের বিরুদ্ধের অধিকার কত থেকে কত আর্টিকেল পর্যন্ত রয়েছে বলো শোষণের বিরুদ্ধে অধিকার যেখানে কি উল্লেখ রয়েছে শিশুদের চোদ্দ বছরের নিচে কাজ করানো যাবে না ঠিক আছে এই সমাপ্ত উল্লেখ রয়েছে শোষণের বিরুদ্ধের অধিকারটা হচ্ছে তেইশ ও চব্বিশ নম্বর আর্টিকেল ওকে আচ্ছা চলো এবার পরবর্তী দেখে নেওয়া যাক ধর্মীয় স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার এটা কত থেকে কত আর্টিকেলের মধ্যে রয়েছে বলো ধর্মীয় স্বাধীনতার অধিকার কমেন্ট করো ফার্স্ট পঁচিশ থেকে একত্রিশ ঠিক আছে পঁচিশ থেকে একত্রিশের মধ্যে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার আর সাম্যের অধিকার রয়েছে কি সাম্যের অধিকার চোদ্দো থেকে আঠারোর মধ্যে ঠিক আছে যেটা রিসেন্টলি ডাব্লিউ বিসি জিজ্ঞেস করা হয়েছিল যে আঠারো নম্বর আর্টিকেল কোন অধিকারের আওতায় পড়ে ওকে চলো এবার পরবর্তী কোশ্চেন দেখো বিচ্ছিন্ন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটির নাম কী বলো বিচ্ছিন্ন ফল উৎপন্ন ব্যবহার উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটির নাম কী বিচ্ছিন্ন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটির নাম কী কমেন্ট করো ফার্স্ট এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় এই বহুবার রিপিট হয়েছে চলো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন কি বি অক্সিন ঠিক আছে অক্সিন বিচ্ছিন্ন ফল উৎপন্ন করতে সাহায্য করে অক্সিন হরমোন বিচ্ছিন্ন ফল উৎপন্ন করতে সাহায্য করে আচ্ছা একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে তো মনে রাখবে ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে ইথিলিন হরমোন সাহায্য করে আচ্ছা আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে পার্থনোকার্পি পার্থ কি কী হচ্ছে কি এই যে বিচিন ফল উৎপন্ন করার পদ্ধতিটি এটাকেই বলা হয় কি পার্থনো মনে লাগবে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেন বলো ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেন বিখ্যাত একজন ব্যক্তি বলো ম্যালেরিয়ার কে আবিষ্কার করেন ইনি নোবেল পুরস্কারও পেয়েছেন কিন্তু চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রোল্যান্ড রস রোল্যান্ড রস ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন ওকে দেখো একটু বিস্তারিত তথ্য স্যার রোনাল্ড রস কোথাকার বিজ্ঞানী ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন ব্রিটিশ ডাক্তার ছিলেন ঠিক আছে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শরীরবিদ্যা বিজ্ঞানের জন্য বা চিকিৎসা ক্ষেত্রে ঠিক আছে কত সালে উনিশশো সরি উনিশশো সালে উনিশশো সালে রোল্যান্ড রস কি পেয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন কি জন্য পেয়েছিলেন বলো কি জন্য পেয়েছিলেন তিনি চিকিৎসা শাস্ত্রে পেয়েছিলেন ওকে প্রথম নোবেল পুরস্কার কবে দেওয়া হয় উনিশশো এক সালে অর্থাৎ তার এক বৎসর পরে উনিশশো সালে সালে শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন রোল্যান্ড রস কি জন্য ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক হিসাবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখো বোমকেশ বক্সি চরিত্রের ষষ্ঠা এই কোশ্চেনটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল স্পেশাল কোশ্চেন ঠিক আছে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ডাব্লুপি কনস্টেবেল পড়বেই বলো বঙ্কেশ বক্সি চরিত্রের ষষ্ঠা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি স্বরবিন্দু সরি স্বরদিন্দু বন্দ্যোপাধ্যায় স্বরদিন্দু বন্দ্যোপাধ্যায় হলেন বঙ্কেশ বক্সি চরিত্রের ষষ্ঠা ওকে বঙ্কেশ বক্সি কি দেখো বঙ্কেশ বক্সি একটি কাল্পনিক গোয়েন্দা বাংলা সাহিত্য কার সরবিন্দু সরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের ওকে আচ্ছা প্রথম এই গল্পটা কবে পাবলিশ হয়েছিল নাইনটিন থার্টি টু উনিশশো সালে এই গল্প পাবলিশ হয়েছিল ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় বলো ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় দেখো তুলা কোন মাটিতে ভালো চাষ হয় তুলা কোন মাটিতে ভালো চাষ হয় বলো কালো মাটিতে তুলাফ ভালো চাষ হয় এটা তো সকলেই জানো আচ্ছা তো বলো এবার সঠিক অ্যান্সার কী হবে আশা করি এবার সকলেই পারবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মহারাষ্ট্র দেখো কালো মাটিকে কি বলা হয় রেঙ্গুর মৃত্তিকা বলা হয় আর এই রেঙ্গুর মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায় এখান থেকে তোমরা গেস করে সঠিক অ্যান্সার করতে পারবে ওকে আচ্ছা আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে কোন মালভূমিতে দেখতে পাওয়া যায় রেঙ্গুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা দাক্ষিণাত্য মালভূমিতে দেখতে পাওয়া যায় কালো মৃত্তিকা বা রেঙ্গুর মৃত্তিকা ওকে অর্থাৎ এই যে মহারাষ্ট্র মহারাষ্ট্র কোথায় রয়েছে ভারতের ঠিক আছে দক্ষিণে রয়েছে তো মনে রাখবে দক্ষিণে তুলা উৎপন্ন সবথেকে বেশি হয় মহারাষ্ট্রের মধ্যে আর কালো মৃত্তিকা নিচেই দেখতে পাওয়া যায় চলো আজকের ক্লাসের আলোচনা আমাদের শেষ হলো আচ্ছা তোমাদের জন্য আজকে টাস্ক তৈরি করা হয়নি ঠিক আছে তো চলো নেই তোমাদেরকে আমি কোশ্চেন এমনিতেই জিজ্ঞেস করছি ঠিক আছে তোমরা সঠিক অ্যানসার কমেন্টে জানাবে সহজ কোশ্চেনে জিজ্ঞেস করছি তোমরা চেষ্টা করো দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে রাজস্থানের মরু অঞ্চলকে কি বলে রাজস্থানের মরু অঞ্চল ঠিক আছে রাজস্থানের মরু অঞ্চলকে কি বলা হয় অপশান তোমাদেরকে দিচ্ছি অপশান এ হচ্ছে বাগার ঠিক আছে অপশন বি হচ্ছে খাদার অপশন থ্রি হচ্ছে কি মরুস্থালি আর অপশন ডি হচ্ছে রোহিল খণ্ড অপশান ডি হচ্ছে কি রোহিল খণ্ড তো বলো রাজস্থানের মরুভূমিকে কি বলা হয় বাগার খাদার মরুস্থালি নাকি রোহিল খণ্ড সঠিক অ্যান্সার কমেন্ট করো কে কে পারবে চলো এবার নেক্সট যে কোশ্চেনটা তোমাদের জন্য রইলো সেটা হচ্ছে এক মিনিট চলো নেক্সট যে কোয়েশ্চেনটা তোমাদের জন্য থাকলো সেটা হচ্ছে যে মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের ডাক দিয়েছিল ঠিক আছে পাকিস্তানের দাবি প্রথম কত সালে রাখা হয় অপশান দিচ্ছি তোমাদেরকে উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো ছয় বলো এছাড়াও আরও একটা কোশ্চেন অ্যাড করছি পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন বলো পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন অলরেডি যে কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি আলোচনা করলাম ঠিক আছে মানে এই দুটো কোয়েশ্চেন তোমাদের কাছে জানতে চাইলাম সেই দুটি কোশ্চেনই কিন্তু এই স্ট্র্যাটেজিকে সিরিজেই আমি আলোচনা করেছি ওকে তো কমেন্ট করো দেখি কে কে তোমরা প্রথম থেকে ক্লাস ফলো করছো এই দুটি অ্যান্সার কমেন্ট করো ওকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সহকারীদের কাছে একটু ভিডিওটিকে শেয়ার করে দেবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর একটা কথা তোমাদেরকে বলি দেখো যারা তোমরা ডাব্লিউপি কনস্টেবল সিলেকশান বেচে রয়েছ বা আরআরসি গ্রুপ ডি সিলেকশান বেচে রয়েছ তারা ক্লাস অ্যাটেন্ড করছো কি করছো না এ ব্যাপারে কিন্তু আমার কাছে খবর আসছে ঠিক আছে অনেকেই এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা ডেমো ক্লাসে যুক্ত হয়ে গেছো কিন্তু আমি দেখছি সেখানে কিন্তু ক্লাস প্রায় নাইনটি ক্লাস অ্যাটেন্ড করছো না নাইনটি ঠিক আছে আমি যে শর্ত দিয়েছিলো সেই শর্ত অনুযায়ী ক্লাস অ্যাটেন্ড করছো ঠিক কিছু কিছু স্টুডেন্ট কিন্তু অনেকেই শর্ত মানছ না তো যে শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী যদি ক্লাস না করো তাহলে কিন্তু সিলেকশন ব্যাচে তোমরা চান্স পাবে না ঠিক আছে অলরেডি আমার কাছে প্রায় ডাব্লুপি কনস্টেবলের জন্য চারজন মতো রয়েছে আর রেল গ্রুপটির জন্য আমি দেখলাম যে প্রায় তিনজন মতো এই সাতজন ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সিলেক্ট হয়েছে যারা ফুলফিল ক্রাইটেরিয়া আর যাদেরকে আমি সিলেকশন বেছে নেবো তাদের সাথে আমি পার্সোনালি এরপর থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবো ঠিক আছে আর যারা এমনিতে রয়েছে আমার সাথে তাদের সাথে হয়তো মেসেজ যুক্ত থাকতে পারব না কারণ দেখো প্রায় নয় থেকে দশটা গ্রুপ রয়েছে প্রত্যেকের সাথে আমি পার্সোনাল যুক্ত হতে পারবো না ঠিক আছে তো যারা সিলেকশন বেঁচে থাকবে যারা আমার জন্য পরিশ্রম করবে যারা নিজের জন্য পরিশ্রম করবে তাদের জন্যই আমি সর্বদা চেষ্টা করবো তাদেরকে সাহায্য করার কারণ তোমরা যখন নিজেরাই নিজেকে সাহায্য করছো না তোমাদের জন্য এতটা অপরচুনিটি দিচ্ছি ফ্রি ক্লাস দিচ্ছি ফ্রি স্টাডি মেটেরিয়াল দিচ্ছি তাও তোমরা যখন নিজের ভালোটা বুঝতে পারছো না তাহলে আমি আর কী করতে পারি বলো ঠিক আছে তোমরা অনেকেই মেসেজ করো যে আমি গ্রুপে যুক্ত হতে চাই আমার ইন্টারেস্ট রয়েছে আমার লাস্ট চান এই না ইত্যাদি ইত্যাদি তোমরা কথা বলো কিন্তু আলটিমেট যখন ক্লাস করার সময় আসে কিন্তু ক্লাস বেশিরভাগই করো না কারণ চ্যানেলের সংখ্যা রয়েছে প্রায় তেরো হাজার আমি ভোট করে দেখি প্রায় দেড় থেকে দু হাজার স্টুডেন্ট থাকে ঠিক আছে যারা মানে একদম সিরিয়াসলি সব কিছুতে রিপ্লাই করে কিন্তু ক্লাস করার সময় আলটিমেট প্রায় একশো থেকে দুইশো স্টুডেন্ট বেশি ক্লাসেই করে না ঠিক আছে সিরিয়াসলি ক্লাস মনে হয় প্রায় পঞ্চাশ জনের নিচে করে যেটা ডাটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে সো সমস্ত কিছু খবর রয়েছে দেখা যাক সিলেকশান বেচে কতজন অংশগ্রহণ করতে পারে ঠিক আছে যারা সিলেকশন বেচে থাকবে তাদের সিলেক্ট তো হবেই কারণ বেচের নামে আমরা সিলেক্ট রেখেছি ঠিক আছে তো যাই হোক দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন ভালো দেখো সুস্থ দেখো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থাকো সফলতা এখন একদিন আসবে জয় হিন্দ বান্দে মাতরাম